الحمد لله الذي خلقنا خلق كل شيء نشهد أنه لا إله إلا هو وحده لا شريك له لا شريك له في ألوهيته ولا في ربوبيته ونشهد أن سيدنا مولانا محمدًا عبده ورسوله الذي فضله الله عز وجل على سائر الأنبياء والرسل مجده الله عز وجل على سائر البرية نسأل الله تعالى ينزل بحر فضله عليه وعلى آله وأصحابه الذين هم كانوا يحبون النبي صلى الله عليه وسلم حق محبة وسلم تسليما كثيرا كثيرا أما بعد الله تعالى روپوريش مهرباني جي آج پنوربار امرا اتيم دير بپاري আলোচনা করার জন্য প্রস্তুত হয়েছি। আপনারা বিগত পর্বে এতিমদের মর্যাদা, এতিমদের অবস্থান এবং এতিমদের মেধা এবং এতিমদের যে অনেকটা অবদান থাকতে পারে এই সৃষ্টির উপর সে ব্যাপারে আমরা আলোচনা শুনেছি। আলোচনা এসেছে প্রখ্যাত মুহাদ্দিস ইমামুল মুহাদ্দিসিন, মুহাদ্দিস জগতের সম্রাট ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আলোচনা। এতিমদের মহব্বত, এতিমদের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার মূলে কি রয়েছে সেদিকে আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে ইঙ্গিত করেছেন। ওয়াতাল মাল আলা হুব্বিহ, ওয়াতাল মাল আলা হুব্বি, যারা এতিমদেরকে মিসকিন দিগকে মাল দান করে সম্পদ দেয় আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার ভালোবাসায়। সুতরাং এতিমদের সেবা করা, এতিমদের সাহায্য করা, এতিমদেরকে ভালোবাসা দেওয়া, সেটার মূলে রয়েছে আল্লাহর মহব্বত। যাদের অন্তরে আল্লাহর মহব্বত প্রতিষ্ঠিত, যাদের অন্তরে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা, তারাই আসলে সঠিকভাবে এতিমদেরকে ভালোবাসা দিতে পারে। তারা যদি এতিমদেরকে মাল প্রদান করে তাও ভালোবাসা এবং মহব্বত সহকারে খুলুসের সাথে দান করবে, লৌকিকতা তাতে থাকবে না। সমাজ বোঝানো বা নিজেকে প্রতিষ্ঠিত করা অথবা নিজেকে পরিচিত করা সেইটা তাদের লক্ষ্যে থাকবে না। তাদের লক্ষ্যে থাকবে একমাত্র আল্লাহ তাআলার নির্দেশ পালন এবং সৃষ্টির প্রতি তাদের ভালোবাসা, বিশেষ করে ইয়াতীম মিসকিনদের প্রতি তাদের যে রয়েছে বিরাট একটা অনুগ্রহের প্রভাব সেইটা প্রস্ফুট করে তোলা, সেইটাই হবে লক্ষ্য। আপনারা জানেন আল্লাহর মহব্বত যেখানে প্রতিফলিত হয় সেখানে অবশ্যই সৃষ্টির প্রতি আদর ভালোবাসা জন্মে যায়। আমাদের উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আপনারা শুনেছেন, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক যুদ্ধে ছিলেন, যুদ্ধে ছিলেন রোম সম্রাটের সাথে। সেই যুদ্ধ ছিল রোমের একটা এলাকায়, সেই যুদ্ধ সংগঠিত হওয়ার কথা ছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাবাহিনী নিয়ে সেইখানে যাত্রা করেছিলেন। একবার সকল সেনারা একটা তাঁবুতে অবস্থান নিচ্ছিল, সবাই বালির মধ্যে বসা ছিল। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তাঁবুর মধ্যে তার সাধারণ সেনাদের একদম মাঝখানে বসা ছিলেন। রোম সম্রাট খলিফাতুল মুসলিমিন মদিনার খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো সম্পর্ক গড়ার জন্য তার দূত পাঠিয়েছিল। সেই সুপার পাওয়ার রোম সাম্রাজ্যের রাষ্ট্রদূত যখন তাদের তাঁবুতে, মুসলমানদের তাঁবুতে পৌঁছল, সাধারণ সেনাদেরকে জিজ্ঞেস করতে লাগল, তোমাদের প্রধান খলিফা কোথায়? তারা বলতে লাগল, এই তো আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে বসে আছেন আমাদের মাননীয় খলিফা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বাস করতে পারল না রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত বলতে লাগলো, আরে বিশ্বের ব্যাপার,
মদিনার খলিফা ওমরে ফারুক, যার নাম শুনলে আমাদের রোম সম্রাটের সিংহাসনে কম্পন শুরু হয়ে যায়, তিনি এমনভাবে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে ওই বালির মধ্যে বসে থাকবেন, ওইটা বিশ্বাসযোগ্য নয়। তারা বারবারই বলছিল, এই তো উনি বসে আছেন আমাদের কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাষ্ট্রদূতের সবগুলা কথা শুনছিলেন। এক পর্যায়ে তাকে ডাকলেন, আসুন আমার কাছে আসুন, কে আপনি, কোথা থেকে আসছেন, কেন আসছেন, আপনি কি জিজ্ঞাসা করছেন, আপনার কি প্রশ্ন? ওই রাষ্ট্রদূত বলতে লাগল, আমি রোম সম্রাটের পক্ষ থেকে দূত হিসাবে আপনার কাছে এসেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। জিজ্ঞেস করলেন, কি কথা বলবেন? বলতে লাগলো, রাষ্ট্রদূত পাঠিয়েছেন আপনার সাথে আমাদের কোনো সংঘাত নিরসনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা চায় কি না, এই ব্যাপারে আলোচনা চলছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খুলে আলোচনা করছিলেন, রাষ্ট্রদূত সেও খোলাভাবে আলোচনা করছিল। এক পর্যায়ে জিজ্ঞেস করতে লাগলো, আপনি কি সত্যিই ওমর ফারুক? আপনি কি মদিনার রাষ্ট্রপ্রধান? আপনি কি সেই খলিফাতুল মুসলিমিন? জবাব দিলেন, হ্যাঁ আমি তো ওমর, আমি তো খলিফাতুল মুসলিমিন, আমি তো মদিনার রাষ্ট্রপ্রধান। সে অবাক হয়ে বলতে লাগলো, আরে আপনি এত বিরাট একজন রাষ্ট্রপ্রধান, আপনার প্রভাব রয়েছে সারা দুনিয়ায়, আরে সাধারণ সেনাদের সাথে আপনি মিলেমিশে বসছেন, আপনার কি ভয় হচ্ছে না, আপনার কি নিরাপত্তার ব্যবস্থা নেই? বলতে লাগলেন, হ্যাঁ আমার ভয় আছে, আমার নিরাপত্তারও ব্যবস্থা আছে। রাষ্ট্রদূত জিজ্ঞেস করলো, কি আপনার নিরাপত্তার ব্যবস্থা, আপনার দেহরক্ষী কোথায়, আপনি সাধারণ সেনাদের সাথে মিলেমিশে বসে আছেন? বলতে লাগলেন, আমার সাথে আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে হেফাজত করার জন্য ফেরেশতা নির্ধারিত, আমি যখন ঘুমিয়ে যাই তখনও তারা সজাগ, আমি যখন সজাগ থাকি তখনও তারা সজাগ, অর্থাৎ সর্বাবস্থায় তারা আমার হেফাজতের জন্য নিয়োজিত থাকে, সুতরাং আমার দেহরক্ষী না থাকবে কেমন করে, অবশ্যই আছি। জিজ্ঞেস করল, আপনার অন্তরে কি ভয় নাই? বলতে লাগলেন, হ্যাঁ ভীষণ ভয় আছে, কারণ কিয়ামতের দিন আল্লাহ যদি দুনিয়ার সকল মানুষের প্রতি ঘোষণা দেন, তোমরা সবাই জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমার ভয় হয় সেই একটা লোক মনে হয় আমি হব, সুতরাং আমার অন্তরে বিরাট ভয় আছে, অবশ্যই আছে। জিজ্ঞেস করল, আপনি একজন প্রধান রাষ্ট্রপ্রধান এবং সাধারণ রাষ্ট্রপ্রধান নন, বিরাট রাষ্ট্রপ্রধান, আপনার শান শওকত, আপনার দবদবা, আপনার প্রভাব সারা দুনিয়ায় পড়ে গেছে, আপনার কি কোনো রাজপ্রসাদ নেই, আপনি কি এমনিতেই থাকেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, হ্যাঁ আমার রাজপ্রসাদ আছে। কোথায় আপনার রাজপ্রসাদ? বলতে লাগলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যেখানে যাই সেখানে আমার রাজপ্রসাদ, আমি পাহাড়ের শৃঙ্গে যাই সেখানে আমার রাজপ্রসাদ, আমি সমতলে আসি এখানে আমার রাজপ্রসাদ, আমি যদি সাগর ভ্রমণ করি সেখানে আমার রাজপ্রসাদ, আমি যেখানেই যাব সেখানেই আমার রাজপ্রসাদ, অর্থাৎ সকল সৃষ্টিকে আল্লাহ তাআলা আমার জন্য তো সৃষ্টি করেছে, আমাকে সৃষ্টির জন্য সৃষ্টি করেনি, সৃষ্টিকে সৃষ্টি করেছে আমার জন্য, সুতরাং আমি যেখানেই যাব সেখানেই আমার রাজপ্রসাদ হয়ে যায়, আমার সেই রাজপ্রসাদের কোনো চিন্তা নেই। জিজ্ঞেস করতে লাগলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি জন্য আসছো, কি ব্যাপার? আলোচনা চলছিল, রাষ্ট্রদূত তার হাতের মধ্যে ছিল একটা বোতল, সেই বোতলকে হাতের মাধ্যমে নাড়তেছিল, নেতারা এমনটা করেই থাকে। হঠাৎ করে আলোচনার মাধ্যমে, আলোচনার মাঝখানে রাষ্ট্রদূতের হাতের দিকে তার দৃষ্টি নিক্ষিপ্ত হলো। জিজ্ঞেস করলেন, মা বিয়াদিক, তোমার হাতে কি, তুমি কি নাড়ছ? সে জবাব দিল, হ্যাঁ আমার হাতে যা রয়েছে এটা হচ্ছে একটা বোতল, সাম্মু কারুরা, ওইটা একটা বোতল, যে বোতলের মধ্যে রয়েছে বিষাক্ত বিষ এবং বিষাক্ত মারাত্মক জিনিস একদম ভরপুর। জিজ্ঞেস করলেন, ওই বিষ ভরা বোতল তুমি কেন নিয়ে আসছো? বলতে লাগলো রাষ্ট্রদূত,
ওই বিশ বড়া বোতল নিয়ে আসছি এই জন্য, যদি সম্মানজনক কিছু নিয়ে যেতে না পারি তাহলে ওই বিষের একটা ফুটা পান করব এবং আত্মহত্যা করব। ওই বিষটা এত মারাত্মক যে বিষের একটা ফুটা পান করলে মুহূর্তের মধ্যে মানুষ মারা যায়। ওইটা আমি নিয়ে আসছি, সম্মানজনক কিছু নিয়ে যেতে পারলে অবশ্যই আনন্দ চিত্তে ফিরত যাব, কিন্তু সম্মানজনক যদি কিছু নিয়ে যাওয়া সম্ভব না হয় তাহলে ওই বিষের একটা ফুটা পান করে আমি আত্মহত্যা করব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিন্তান্বিত হয়ে পড়লেন, ভাবলেন রাষ্ট্রদূত যদি আত্মহত্যা করে তাহলে সারা দুনিয়া আমার উপর অপবাদ আরোপ করবে, আমি রাষ্ট্রদূতকে হত্যা করেছি, রাষ্ট্রীয় আইন, জাতিসংঘের আইন, সারা দুনিয়ার রাষ্ট্রীয় আইন আমি লঙ্ঘন করেছি। দুই নম্বর তার বিশ্বাস ওই বিষের একটা ফুটা পান করলে ওই মানুষ মারা যায় এবং ওই বিষ তাকে হত্যা করে। সেই আরেকটা মৌলিক বিশ্বাস তার, মৃত্যু একমাত্র আল্লাহর হাতে, আল্লাহ যদি মৃত্যু না দেয় কিছুই মৃত্যু দিতে পারে না, আল্লাহ যদি মৃত্যু দেয় তাহলে কিছুই রাখতে পারে না। ওই সবগুলো তার মনের মধ্যে ভাসতে ছিল। বলতে লাগলেন রাষ্ট্রদূত, আমি যদি তোমার বোতলের সবগুলা বিষ পান করে নেই তাহলে কি হবে? রাষ্ট্রদূত হাসতে লাগলো, মনে মনে সে আনন্দিত পুলকিত হয়ে গেল, যুদ্ধের প্রয়োজন হবে না, একবারে নির্বুদ্ধ রাষ্ট্রপ্রধান ওমর কি বলছে, সবগুলা বিষ পান করে নেবে, একটা ফুটা পান করলে মানুষ মারা যায়, আর সে ভূতলের সবগুলা পান করে নেবে আর যুদ্ধের কোনো প্রয়োজন হবে না। রাষ্ট্রদূত বলতে লাগলো তা কি সম্ভব? বলতে লাগলেন হ্যাঁ, তোমার ভূতলের সবগুলা বিষ যদি আমি পান করে নেই এবং যদি আমি নিহত না হই তাহলে কি মনে করো? রাষ্ট্রদূত বলতে লাগলো হ্যাঁ তা পরেই বলবো। বলতে লাগলেন দাও, আমার কাছে দাও। রাষ্ট্রদূত ওই বিষ ভরা বোতল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনুর হাতে দিয়ে দিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনু বিষ ভরা বোতল তার হাতে নিলেন এবং একটি দোয়া পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাই ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম ওয়াল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এমন মহান সত্তার নাম নিচ্ছি আমি, ওমর বলতে লাগলেন তার ভাষায়, আমি এমন মহান সত্তার নাম নিচ্ছি যার নামের এত প্রভাব, যে নাম উচ্চারণ করলে দুনিয়ার কোনো শক্তি কোনো দুশ্মন ক্ষতি সাধন করতে পারে না, সেই নামটা হচ্ছে আল্লাহ। ওই দোয়া তিনি পাঠ করলেন এবং বিশ বড়া সারাটা বোতল পান করে নিলেন। অদ্ভুত ব্যাপার, হতাশ হয়ে গেল, অবাক হয়ে গেল রাষ্ট্রদূত, দেখলো তার শরীর থেকে শুধুমাত্র সাধারণ ঘাম বাহির হয়েছে, তিনি স্বাভাবিক অবস্থায় রয়ে গেলেন। ওই বিষাক্ত বিষ তার শরীরের মধ্যে কোনো ধরনের প্রভাব বিস্তার করল না। ওই অবস্থা দেখে বলতে লাগলো তোমরা কি মানুষ? তোমরা মানুষ নও, মানুষ নও, যে বিষ পান করলে প্রাণী মুহূর্তের মধ্যেই মারা যায়, একটা বোতল পুরা বোতল ভরা বিষ তুমি পান করে নিলে তুমি মানুষ নও। বলতে লাগলেন তুমি শুনো নাই আমি কি দোয়া পাঠ করেছি? অবাক হয়ে গেল সে, বলতে লাগলো তোমাদের সাথে আর যুদ্ধ করব না, যুদ্ধ করে তোমাদের সাথে আর পারব না, আমাদের ওই এলাকা বিনা যুদ্ধে তোমার হাতে তুলে দিলাম। প্রশ্ন হচ্ছে ওই বিষ পান করলেন, যে মারাত্মক বিষের একটা ফুটা পান করলে মানুষ মারা যায়, ওই বিষ পান করার পরে ওমরের কোনো ক্ষতি হলো না কেন? এবং ওই বিষ পান করাও তো আবার বৈধ নয়, বিষ পান করা যেটার দ্বারা মানুষ নিহত হয়ে যায় আত্মহত্যার সামিল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিষ পান করলেন যার দ্বারা মানুষ মৃত্যুবরণ করে, ওইটা তার জন্য কেমন করে বৈধ হয়ে গেল? আসল ব্যাপার হচ্ছে ওই বিষ যদিও আমাদের জন্য বিষ, সৃষ্টির জন্য বিষ, কিন্তু ওই বিষ যাদের অন্তরে আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা আছে তারা যখন সেই ভালোবাসা নিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে ওই বিষ বিষ থাকে না। আল্লাহ রব্বুল আলামিন ওই বিষকে বিষ রাখেননি, ওই বিষকে হয়তো মধুতে পরিণত করে দিয়েছেন। এই জন্য ওই বিষ আসলে যদিও আমাদের বাহ্যিক দৃষ্টিতে বিষ ছিল কিন্তু অমরের দৃষ্টিতে সেইটা বিষ ছিল না, আল্লাহ তাআলা ওই বিষকে পরিবর্তন করে সাধারণ করে দিয়েছেন। এই জন্য পান করার পরও তিনি জীবিত রয়ে গেলেন, স্বাভাবিক অবস্থায় রয়ে গেলেন এবং ওই এলাকা ওই রাষ্ট্রদূত এবং ওই রাষ্ট্রপ্রধান রোম সম্রাট বিনা যুদ্ধে হজরতে
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনুর হাতে তুলে দিল। আসল ব্যাপার হচ্ছে আল্লাহর মহব্বত যেখানে আসে সেইখানে সৃষ্টির মহব্বতও আসে, আল্লাহর ভালোবাসা যেখানে প্রতিষ্ঠিত হয় সেইখানে সৃষ্টিতে প্রেম ভালোবাসা সৃষ্টি হয়, যেখানে আল্লাহর মহব্বত আসে সেইখানে নিঃস্ব দরিদ্র অভাবগ্রস্ত তাদের প্রতি দয়া প্রকাশ পায়, আর না হলে প্রকাশ পায় না। এবং সেই দয়া এবং সেই মহব্বত হয় একদম স্বচ্ছ এবং নিখুঁত, তার সাথে ভেজাল থাকে না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কুরআনের মধ্যে তা ওই দিকে ইঙ্গিত করেছেন, ওয়াতাল মালা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতিমান, হ্যাঁ তুমি মাল দিবে, গরিব দুঃখীদেরকে দিবে, ইয়াতিমদেরকে দিবে, মিসকিনদেরকে দিবে, কিন্তু দিবে কেন? আসলে শুধু তার সাহায্য লাভ করার জন্য নয়, তার সাহায্য করার জন্যই শুধু নয়, আসলে মূলে রয়েছে আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা লাভ করার জন্য ওই সৃষ্টি সাহায্য করবে। এবং সৃষ্টির মধ্যে ইয়াতিম নিঃস্ব সে দরিদ্র তার সাহায্য করবে, সে প্রাপ্তবয়স্ক হয়নি, তার জ্ঞান পরিপূর্ণ হয়নি, তার চিন্তা শক্তি কমপ্লিট হয়নি, তার সাহায্য করবে, ওইটা আল্লাহ তাআলার কাছে ওই সময় সংগৃহীত হয় এবং গ্রহণযোগ্য হয় যখন তার অন্তরে আল্লাহর মহব্বত প্রতিষ্ঠিত হয়। এই জন্য এই দুনিয়ার সকল মানুষ শুধু মুসলমান নয়, শুধু মুসলমানদের দায়িত্ব নয়, বরং সকল মানুষের দায়িত্ব, সকল মানুষের চিন্তার ব্যাপার আছে। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন শ্রেষ্ঠত্ব দান করে, মানুষ শুধু মানুষের সাহায্য করবে তাই নয়, বরং মানুষ সকল সৃষ্টির সাহায্য করবে, বিশেষ করে যারা সাহায্যের যোগ্য, যারা নিঃস্ব দরিদ্র, যারা মিসকিন তাদের সাহায্য করবে। এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে ইয়াতিম, যারা আপনার সাহায্য পাওয়ার বিরাট অধিকার রাখে, আপনার ভালোবাসা পাওয়ার অধিকার রাখে, আপনার প্রাণ ভরা দয়া অনুগ্রহ পাওয়ার অধিকার রাখে। তাকে যদি আমরা তাদের সঠিক অধিকার দিয়ে দেই তাহলে আমরা হব দায়মুক্ত, এবং ওই ইয়াতিমরা একটা সুনাগরিকে পরিণত হবে, এবং তারা তাদের মেধার দ্বারা এই সৃষ্টির সেবা করবে, আমারও সেবা করবে, সকল মানুষের সেবা করবে, তাদের সেই প্রখর মেধার মাধ্যমে এই দুনিয়ায় শান্তির বাতাস প্রবাহিত হয়ে যাবে, সারা দুনিয়া তার মাধ্যমে উপকৃত হবে। এই জন্য এতিমদের সাহায্য করার দায়িত্ব বিরাট, কোরআনের আলোকে, সুন্নার আলোকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে, এবং মানবতার দৃষ্টিতে এতিমরা অনাথিমদের সাহায্য সহায়তা পাওয়ার বেশি যোগ্যতা রাখে। তাই আপনাদের সামনে আমি যে এতিমদের ব্যাপারে আলোচনার একটা সূত্র শুরু করেছিলাম, এই পর্বের শেষ দিকে পৌঁছে গেলাম। আল্লাহর কাছে এই প্রার্থনা করি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আসলে আল্লাহর মহব্বতে এতিমদের সাহায্য করার তৌফিক দান করেন। কারণ মেধা বা স্মরণ শক্তি বা স্মৃতিশক্তি বা বিবেক বা জ্ঞান কার অন্তরে কতটুকু আছে সেটা দেখা যায় না। অনেক সৃষ্টি আছে অদৃশ্য, অনেকগুলো আছে দৃশ্য, যেগুলা দৃশ্য আছে ওইগুলা দেখে মানুষ অনুভব করতে পারে অনুভূতি শক্তির মাধ্যমে। চোখ আসে দেখলে বুঝতে পায়, অনুভূতি শক্তি আসে অনুভূতি করতে অনুভব করতে পারে, কিন্তু মেধা বা স্মরণ শক্তি তার অন্তরে যে লুপ্ত আছে বা সুপ্ত আছে বা লুক্কায়িত আছে ওইটা দেখা যায় না, বোঝা যায় না। তার কর্মের মাধ্যমে তার মেধার প্রকাশ পায়, তার কথার মাধ্যমে তার মেধার প্রকাশ পায়, তার ব্যবহারের মাধ্যমে তার মেধার প্রকাশ পায়। এতিমের মধ্যে যে ওই ধরনের মেধা নাই আপনি চ্যালেঞ্জ করে বলতে পারেন না। সুতরাং আল্লাহ তাআলার যে সৃষ্টি, আল্লাহ তাআলার যে দয়া, সেই দয়া এবং সৃষ্টির মধ্যে যে অনেকগুলো লুক্কায়িত রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে একটা মেধা যা আমরা যদিও দেখি না অথবা বিশ্বাস করতে বাধ্য। যেমন আমাদের মধ্যে প্রাণ আছে, কোথায় আছে ওই প্রাণ আমরা দেখি না। ইয়াস আলুনাকা আনির রুহ কুলির রুহ মিন আমরি রাব্বি, আল্লাহর অনেক কিছু আছে সৃষ্টি যেগুলো আমাদের জীবন পরিচালনার জন্য অপরিহার্য, যদিও আমরা দেখি না অথবা বিশ্বাস করতে বাধ্য। আমরা আমাদের প্রাণ আছে সেইটা বিশ্বাস করতে বাধ্য, আমাদের ব্যথা হয় ব্যথা দেখা যায় না বিশ্বাস করতে বাধ্য, তবে ব্যথা অনুভূত হয়। কিন্তু মেধা বা জ্ঞান ওইগুলা অনুভূত হয় না, ওইগুলা দেখার মতো নয় বোঝার মতো নয়, কর্মের দ্বারা সেই মেধা সেই বিবেক সেই বুদ্ধি প্রকাশ পায়। এতিমদের মধ্যে অনেক এতিমরা এমন আছেন যাদের মেধা এত প্রখর ছিল
যাদের মাধ্যমে দুনিয়া উপকৃত হয়েছে, সৃষ্টি উপকৃত হয়েছে, যাদের আলোচনা আপনারা সময় সময় শুনেছেন এবং সময় সময় শুনবেন। আল্লাহ তাআলা ওই সকল এতিমদের ব্যাপারে আমাদেরকে জানার তৌফিক দান করুক এবং সঠিকভাবে তাদের সেবা করার তৌফিক দান করুক। এই আবদার রেখে আমি আমার এই পর্ব এখানেই শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।